প্র্যাকটিস সেট নম্বর 20 অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2011 সালে যে প্রশ্নপত্রটি আমরা পেয়েছিলাম তার অনুরূপে গঠিত সাহা ইনস্টিটিউটের অতীতের অনুরূপ নামক বইয়ের 20 নম্বর সেট। সেখান থেকে আজকে আমরা 25টি সমস্যা সমাধান করব। আমরা দেখে নেব যে 25টি সমস্যা কেমন এবং তার সমাধান কৌশল কেমন। অতীতের অনুরূপ নামক বইটি তোমাদের যাদের হাতের কাছে আছে তোমরা বইটিকে খুলে প্রশ্নগুলিকে দেখো এবং তার সমাধান কৌশল খাতায় নোট ডাউন করো। আর যাদের কাছে বইটি নেই তারা আমি যখন বলবো তখন খাতায় নোট ডাউন করে নেবে এবং সমাধান কৌশলটিও দেখে নেবে। চলো আমরা দেখি একদাগে কী আছে। 42, 70, 98, 126 সংখ্যাগুলির লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে কত হয়, অর্থাৎ লসাগু নির্ণয় করব, গসাগু নির্ণয় করব, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব। অনেকটা সময়ের দরকার তো, তো এতটা সময় তো আমরা অপচয় করব না, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম। জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে আমাকে যতটা কম সময় দরকার ততটা কম সময়ের মধ্যে আমি সমাধান করব। তাহলে আমি কি করব, এদের লসাগু নির্ণয় করার জন্য আমরা যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি দেখব যে সবকটা সংখ্যাকে ভাগ করা গেছে কোন কোন সংখ্যা দ্বারা, এই 2 এবং 7 দ্বারা। তাহলে লসাগু করলে কী হতো, সবকটাকে গুণ করতাম, আর গসাগু করলে কী হতো, এই দুটোকে গুণ করতাম। তাহলে এই সবকটাকে গুণ করে এই দুটো দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে এই দুটো অল কেটে যাবে, এই দুটোকে আমরা কেটে দেব। তাহলে আমরা কি করব, পড়ে থাকবে এইটা এইটা এটা এইটা। তাহলে এই যে 315 সি অপশানটি সঠিক উত্তর হবে। এক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত নিয়মটি কি, যদি বলে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করো তাহলে এই গসাগু পার্টটা বাদ দিয়ে বাকি যে পার্টটা থাকে এই পার্টটাই হচ্ছে সেই ভাগফল। যদি বলে গুণফল তাহলে এই পুরো পার্টটার সঙ্গে এই দুটোকে আবার গুণ করতে হয়। তো আমরা সেটা আমাদের আগের প্র্যাকটিস সেটগুলোর মধ্যে পেয়ে গেছিলাম, কিন্তু এটা আজকে আমাদের কাছে নতুন যে ভাগ করতে গেলে এইটাকে বাদ দিয়ে বাকিটুকুকে গুণ করলে হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্নের উত্তর করে আসতে পারব। চলে আসবো আমরা 2 দাগের সমস্যায়। 2 দাগে আমরা পাচ্ছি 36 কেজি 36 সেন্টিগ্রামকে ডেকাগ্রামে পরিণত করো। তাহলে আমরা এই সমস্যার সমাধানের জন্য কেজিকে ডেকাগ্রামে নেব এবং সেন্টিগ্রামকে ডেকাগ্রামে নেব, সেই দুটোকে যোগ করব। চিরাচরিত নিয়ম অনুযায়ী এই পদ্ধতিতে এই সমস্যার সমাধান করলে উত্তর একদম কারেক্ট হয়, কিন্তু তাতে সময় অনেক বেশি দরকার হয়, সেই সময়টা আমরা ব্যয় করব না। আমরা কি করব, আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের 20 নম্বর চ্যাপ্টারে আমরা যে সংক্ষিপ্ত নিয়ম শিখেছিলাম যে কোনো সমস্যা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো, সেই নিয়মে এগোবো। কি উপরে আমাদের কিলো হেক্টো ডেকাগ্রাম ডেসি সেন্টিমিলি এটাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে কিলোর ঘরে 36 বসাবো আর 36 সেন্টিগ্রাম তাকে কি করব, 6 সেন্টির ঘরে তার আগের অঙ্কটাকে এই ঘরে বসিয়ে দেব। দেওয়ার পরে মাঝখানে সবকটাকে শূন্য বসিয়ে দেব। দিয়ে এবার কোথায় আমাকে যেতে হচ্ছে, আমাকে ডেকাগ্রামে যেতে হচ্ছে, যেখানে যেতে হবে সেই ঘরের ডান দিকে দশমিক বসিয়ে দেব, 5 সেকেন্ডের মধ্যে উত্তর করব, ডি অপশানটি সঠিক হয়ে যাবে। তো এই যে 5 সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করতে পারি কীভাবে সেটা আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ে রয়েছে এবং আমাদের কুইকেল চ্যানেলে অনেকগুলি এপিসোড আপলোড করা আছে, সেগুলোকে দেখে নাও, এই বিষয়টাকে ভালো করে শিখে নাও। শুধু জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নয়, জীবনের যে কোনো স্টেজে এসে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি যদি এই পদ্ধতিতে সমাধান করো তুমি 5 সেকেন্ডের মধ্যে, মাত্র 5 সেকেন্ডের মধ্যে সব সমস্যা সমাধান করতে পারবে। এটা আমাদের সাহা ইনস্টিটিউটের একটা ইনভেনশন। চলে আসবো আমরা 3 দাগের সমস্যায়। 5 মাস 2 সপ্তাহ 16 দিনকে দিনে পরিণত করো। তাহলে 5 মাস = 5×30 দিন এইটা, 2 সপ্তাহ = 2×7 দিন এইটা, আর 16 দিন 16ই থেকে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই কলাকে যোগ করব, যোগ করলে কি হবে, এইটা হবে 180 দিন, বি অপশানে রয়েছে। এবার চলে আসবো 4 দাগে। 0.09, 1.09 এখানে 0.09 আছে। এবার চলে আসবো 7.09, 53.25, 0.009 এদের মধ্যে ছোটো কোনটা, 0.009 এটা সবচেয়ে ছোটো, সেজন্য এটা এ অপশানটা কারেক্ট হচ্ছে।
চলে আসবো আমরা আট দাগের সমস্যায়। আট দাগে পাচ্ছি এই সংখ্যায় দুটো ছয়ের স্থানীয় মানের সমষ্টি কত। তো সমষ্টি বললে আমাদের কিছু করার নেই, এখানে ছয় বসিয়ে দাও, এখানে ছয় বসিয়ে দাও, দুটো শূন্য, এখানে একটা শূন্য, শূন্যগুলোকে বসিয়ে দিলেই হয়ে যাবে, সি অপশানটি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। চলে আসবো আমরা ছয় দাগের সমস্যায়। ছয় দাগে আমরা কী পাচ্ছি? ছয় দাগে পাচ্ছি দশকের ঘরে সাত, এইরকম দুই অঙ্কের মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। দশকের ঘরে সাত এটা পাচ্ছি একাত্তর, তিয়াত্তর আর উনআশি যোগ করলে পাচ্ছি দুইশো তেইশ, বি অপশান এখানে সঠিক উত্তর হচ্ছে। চলে আসবো আমরা সাত দাগের সমস্যায়। তেষট্টি এবং একশো পাঁচের মধ্যবর্তী সাতের গুণিতক কতগুলি? তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে নয় পাচ্ছি, একে ভাগ করলে পনেরো পাচ্ছি, অর্থাৎ এটা সাতের নয় নম্বর গুণিতক, এটা পনেরো নম্বর গুণিতক, এই দুটোর মধ্যবর্তী অর্থাৎ এই দুটো বাদ, তাহলে দশ নম্বর, এগারো নম্বর, বারো নম্বর, তেরো নম্বর, চোদ্দো নম্বর পাঁচটি রয়েছে, পাঁচটি সি অপশানটি এখানে সঠিক হবে। সাতটিও অনেক সময় করতে পারো, নয় এবং পনেরো, তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, সাতটি করলে কিন্তু ভুল হয়ে যাবে, সেজন্য পাঁচ সি এটাই সঠিক উত্তর হবে। এইখানে আট দাগে আমরা পাচ্ছি এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কত বসলে এটা নয় দ্বারা বিভাজ্য হবে, তো আমরা এটাকে বাদ দিয়ে এইগুলোকে যোগ করে দেখলাম আঠেরো হলো, আঠেরো নয় দ্বারা বিভাজ্য। এবার এখানে হয় নয় বসাতে হবে আর নাহলে শূন্য বসাতে হবে, তাহলে নয় দ্বারা বিভাজ্য হবে। আমাদের অপশান বিতে শূন্য আছে, আর কোনো অপশানে নয় নেই, সেজন্য বি শূন্য এটাই সঠিক অ্যান্সার হবে। চলে আসবো নয় দাগের সমস্যায়। নয় দাগে আমরা কী পাচ্ছি? একটা যোগ অঙ্ক পাচ্ছি, এই যোগফলটার শতকের ঘরের আসন্ন মান কত, যোগটা নির্ণয় করে পেলাম সতেরো হাজার ছয়শো আট। তাহলে শতকের ঘরে আমরা চিহ্নিত করি, চিহ্নিত করলে পাচ্ছি তার পরবর্তীতে আট পাচ্ছি, পঞ্চাশের কম, তাহলে ছয়শো হয়ে যাবে শতকের ঘরে আসন্ন মান, সতেরো হাজার ছয়শো, ডি অপশানটি এখানে সঠিক উত্তর হচ্ছে। চলে আসবো আমরা দশ দাগে। দশ দাগে কী পাচ্ছি? বিরাশি হাজার বাহাত্তরকে সংখ্যায় লিখতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, এইটা লিখে বিরাশি হাজার বাহাত্তর, মাঝখানে একটা ঘর ফাঁকা আছে, শূন্য বসিয়ে দাও, সি অপশানটি সঠিক উত্তর হচ্ছে। এবার আমরা চলে আসবো এগারো দাগের সমস্যায়। এগারো দাগে আমরা পাচ্ছি দুটি সংখ্যার লসাগু আটচল্লিশ, গসাগু চার, একটি সংখ্যা বারো হলে সংখ্যা দুটির সমষ্টি কত, অপর সংখ্যাটি তো জানতে হবে, তাহলে লসাগু গুণ গসাগু ভাগ বারো অপর সংখ্যা পেয়ে গেলাম, আর এই বারোর সঙ্গে যোগ করলে আঠাশ হচ্ছে, বি অ্যান্সারটি সঠিক উত্তর হচ্ছে। এবার চলে আসবো আমরা বারো দাগের সমস্যায়। ছয় ভাগ কুড়ি, একে শতকরা হারে প্রকাশ করো, এই ভগ্নাংশের সাথে হান্ড্রেড পার্সেন্ট গুণ করে দিলে শতকরা হার হয়ে যায়, তাহলে তিরিশ পার্সেন্ট, এটা সঠিক উত্তর, সি দাগ, সি দাগ এখানে সঠিক উত্তর হচ্ছে। চলে আসবো আমরা তেরো দাগের সমস্যায়। পাঁচটি সংখ্যার গড়, পাঁচটি পরস্পর সংখ্যার গড় যদি ছাপ্পান্ন হয় তাহলে প্রথম এবং শেষ সংখ্যার অন্তর কত, তো আমরা আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ে বা সংখ্যাতত্ত্ব নামক বইয়ে এই বিষয়টার উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে আপলোড করা আছে, এই জায়গাটা ভালো করে শিখে নিতে হবে, গড় চ্যাপ্টারেও এটা আছে কি পাঁচটি পরস্পর সংখ্যার গড় যদি এটা হয় তাহলে মধ্যম সংখ্যাটাই এটা, গড়টাই মধ্যম সংখ্যা হয়, তাহলে এর পরবর্তীতে দুটি সংখ্যা হবে, পূর্ববর্তী দুটি সংখ্যা হবে, তাহলে ছোট সংখ্যাটি চুয়ান্ন, বড় সংখ্যাটি আটান্ন, এদের বিয়োগ করলে চার হয়, সি অপশানটি এখানে সঠিক উত্তর হচ্ছে। এই বিষয়টা কিন্তু একটু জটিল আছে, তোমরা আমাদের চ্যানেল থেকে এপিসোডগুলো দেখে শিখে নেবে ভালো করে। চলে আসবো আমরা চোদ্দো দাগের সমস্যায়। চোদ্দো দাগে আমরা কী পাচ্ছি? ছয় কেজি ইলিশ মাছের দাম আর নয় কেজি বোয়াল মাছের দাম সমান, এক কেজি বোয়াল মাছের দাম তিনশো তিরিশ টাকা হলে তিন কেজি ইলিশ মাছের দাম কত? তাহলে আমরা এখান থেকে সংক্ষেপে করব কি, নয় কেজি বোয়াল মাছের দামকে ছয় দিয়ে ভাগ করলে এক কেজি ইলিশ মাছের দাম পাবো, আর তাকে তিন দিয়ে গুণ করলে তিন কেজির দাম পাবো, চোদ্দোশো পঁচাশি, ডি অপশানটি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে আসবো পনেরো দাগের সমস্যায়। ছত্রিশ টাকা ডজন দরে সতেরো ডজন পেন কিনে তিন টাকা আশি পয়সা করে বিক্রি করতে হবে পার পিস, কত টাকা লাভ হবে? তাহলে সতেরো ডজন গুণ বারো, তাহলে কত পিস হলো? তিন টাকা আশি পয়সা, থ্রি পয়েন্ট এইট টাকা, তাহলে বিক্রয় মূল্য এটা হচ্ছে, ক্রয় মূল্য ছত্রিশ গুণ সতেরো এইটা হচ্ছে, তাহলে এই দুটোকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ বেরিয়ে যাবে একশো তেষট্টি দশমিক দুই, বি অপশানটি এখানে কারেক্ট অ্যান্সার। এবার দেখবো আমরা ষোলো দাগের সমস্যা। ষোলো দাগে আছে তিনশো ষোলো এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম উৎপাদকের সমষ্টি কত? যে কোনো সংখ্যার বৃহত্তম উৎপাদক সেই সংখ্যা নিজে এবং ক্ষুদ্রতম উৎপাদক এক, তাহলে এই দুটোর সমষ্টি তিনশো সতেরো, সি অপশানটি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। সতেরো দাগে আমরা কী পাচ্ছি?
চারজনের গড় বয়স 26 বছর এবং অন্য আটজনের গড় বয়স 23 বছর, একত্রে উহাদের গড় বয়স কত? তাহলে দেখো, চারজনের মোট বয়স 4 গুণ 26, আটজনের মোট বয়স 23 গুণ 8, এই দুটোকে যোগ করলে 12 জনের মোট বয়স হচ্ছে, 12 দিয়ে ভাগ করলে গড় বয়স পাওয়া যাবে 24। ডি অ্যান্সারটি সঠিক অ্যান্সার হচ্ছে। এবার চলে আসবো আমরা 18 দাগে। একটি ক্লাসে 720 জনের মধ্যে 240 জন ছাত্রী, তাহলে ছাত্রদের শতকরা হার কত? তাহলে ছাত্র কত, 720 থেকে 240 বিয়োগ করতে হবে, আর যত বাই যার মধ্যে ইনটু 100% করলে আমরা পাচ্ছি 66.66%। বি অপশানটি এখানে সঠিক হিসেবে আমরা বেছে নিচ্ছি। এবার আমরা চলে আসবো 19 দাগের সমস্যায়। 19 দাগে আছে 7,000 টাকা 7% বার্ষিক সরল সুদের হারে 7 বছরের জন্য যদি ধার করা হয়, সুদ কত দিতে হবে? আই ইকুয়াল টু PTR/100, তাহলে 3,430 টাকা। ডি অপশানটি সঠিক উত্তর। চলে আসবো আমরা এবার 20 দাগের সমস্যায়। 20 দাগে আমরা পাচ্ছি যে 5,000 টাকা দিয়ে একটি আলমারি কিনে 7,500 টাকায় বিক্রি করলে লাভের শতকরা পরিমাণ কত? তাহলে 7,500 থেকে 5,000 বিয়োগ করো, লাভ পেয়ে যাচ্ছি কত টাকার মধ্যে? ক্রয় মূল্যের উপরে করতে হয়। তাহলে যত বাই যার মধ্যে ইনটু 100% 50%। সি উত্তরটি সঠিক উত্তর হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম যত বাই যার মধ্যে ইনটু 100%, যত বাই যার মধ্যে ইনটু 100%, অর্থাৎ ম্যাজিক সূত্র 1 ব্যবহার করে দুটো সমস্যা এসেছিল এই বছরটাতে। এবার আমরা চলে আসবো 21 দাগের সমস্যায়। 90, 91, 92, এখানে 92 আছে, 93, 94, 95, 96, পরের সংখ্যাটি কত? 90 এর পর 91, তারপর 92, 93, 94, 95, 96, 97 হবে। কিন্তু একটু লক্ষ্য করে দেখো, এ অপশানে আছে 100, বি অপশানে আছে 99, সি অপশানে আছে 101, ডি অপশানে আছে 98। তাহলে অপশান ভুল আছে, 97 হতে হয়, সব এক এক করে বেড়েছে। কিন্তু না, সব কটা সংখ্যা দেখো, যৌগিক সংখ্যা, যৌগিক 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 যৌগিক, 97 যদি লিখি তাহলে মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, হবে না, তার পরের সংখ্যাটি 98, এটাই হবে সঠিক অ্যান্সার, ডি উত্তর হবে। চলে আসবো আমরা 22 দাগের সমস্যায়। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 55 + 55 = 110, এখানে আছে 110, এই দুটো 110 কাটা যাচ্ছে, -55 সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে মাইনাসে মাইনাসে +55 হচ্ছে। তাহলে 55 + 55, এখানে -55 থাকলো, এটা এটা কাটলাম, 55। ডি অপশানটি সঠিক উত্তর। চলে আসবো 23 দাগে। 99 × 35, 99 × 45, 99 × 20, এটাকে গুণ করো, এটাকে গুণ করো, এটাকে গুণ করো, তারপরে যোগ করে দাও। অত সময় নেই পরীক্ষার হলে, কি করবো, 99 কমন নেব, 35, 45, 20 যোগ আকারে রাখবো। তাহলে দুটো এই তিনটেকে যোগ করলে হয় 100, 99 এর পর দুটো শূন্য বসাবো, সি অপশানটি এখানে সঠিক উত্তর হচ্ছে। চলে আসবো 24 দাগে। 24 দাগে এই যে যোগফলটা নির্ণয় করতে বলেছে, যোগফলটাকে নির্ণয় করব, করে যে ভগ্নাংশ পাবে তাকে দশমিক ভগ্নাংশ নিতে হবে, কারণ অপশানের চারটেই এই দশমিক ভগ্নাংশ আকারে আছে। তাহলে 2.92, বি অপশানটি এখানে সঠিক উত্তর। এবার চলে আসবো 25 দাগে। এটা ভাগ এটা সমান সমান কত? তাহলে এখানে একটা দশমিক আছে, দশমিকটা তুলে দিয়ে নিচে 3টে 0, এখানে দশমিক তুলে দিয়ে উপরে 3টে 0, এইগুলো কাটা যাচ্ছে, 17 দিয়ে ভাগ করলে 118 হয়। সি অপশানটি এখানে সঠিক উত্তর। আর এই 25 দাগের সঙ্গে সঙ্গে আমরা শেষ করলাম আমাদের সেট নম্বর 20, 2011 সালের অনুরূপ কোশ্চেন সেট, আমাদের সাহা ইনস্টিটিউটের যে অতীতের অনুরূপ বইটি রয়েছে সেই বইয়ের 20 নম্বর সেট আমরা শেষ করলাম। আগামীতে আমরা 21 নম্বর সেটের উপর আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজের দক্ষতাকে প্রচুর গুণ বাড়িয়ে নিয়ে যেতে হবে, যাতে পরীক্ষার হলে তোমার কাছে আনকমন কোশ্চেন আর না থাকে। তার জন্য তোমাকে একটা HW করতে হবে। HWটা কি? এই যে 25টি সমস্যা পেয়েছ, এই 25টি সমস্যার অনুরূপে 25টা সমস্যা গঠন করবে এবং একটা কোশ্চেন সেট তৈরি করবে, নিজের পরীক্ষা নিজে দেবে এবং পরবর্তীতে তোমার উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবে। যদি সেখানে ভুল যায় তাহলে আজকের ক্লাসটি আবার দেখো এবং সেই ভুল অঙ্কগুলোকে ঠিক করো। তুমি যে দক্ষতা অর্জন করবে সেটা পরীক্ষার হলে গিয়ে তার সুফল তোমাকে দেবে আর অন্যের থেকে তুমি এগিয়ে যাবে। তো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ, টাটা।